সুপারস্টার শ্রীময় সুপারস্টার 24 আওয়ার টিভি প্রেজেন্ট শ্রীময় সুপারস্টার জাস্ট জমে গেছে। এছাড়াও শ্রীময় সুপারস্টার যখন খুশি যেখানে খুশি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফাটাফাটি বাংলা শর্টস এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর বাকি আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ শ্রীময় সুপারস্টার লাইক করতে ভুলবেন না। শ্রীময় সুপারস্টার আমাদের ক্লিনিং পার্টনার ফাইটার ডিটারজেন্ট, দামে কম কাজে দম। এছাড়াও রয়েছে আমাদের জুয়েলারি পার্টনার মাধবী গোল্ড হাউস প্রাইভেট লিমিটেড, রয়েছে আমাদের স্টাইল পার্টনার ড্রেস টু ইমপ্রেস, এবং আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল পার্টনার ট্রাভেল পয়েন্ট। এটাই একমাত্র গেম শো যেখানে আনন্দ আর প্রাইজ দুটোই জাস্ট আনলিমিটেড। তাই দেরি না করে যদি মনে হয় যে আপনার পাড়ায় শ্রীময় সুপারস্টারকে দিয়ে পাড়া ডাউন করাতে চান, তাহলে নিচের দেওয়া ফোন নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। শ্রীময় সুপারস্টারে আমাদের জার্নি চলছে, চলবে, বাগনানের শ্রীময় সুপারস্টার এক্সপ্রেস দৌড়াচ্ছে। তাই আমার চার সুপারস্টার দিদিকে নিয়ে শুরু করতে চলেছি আমাদের প্রথম রাউন্ড। 1, 2, 3 অ্যান্ড খুব সুন্দর, প্রত্যেকেই কিন্তু খুব ভালো খেলছেন, প্রত্যেকেই কিন্তু খুব ভালো খেলছেন, অসাধারণ। টাইম আপ, যেহেতু মাঝপথে ভেঙে গেছিলো এটাকে আমরা নিতে পারি, কিন্তু ওরা যেহেতু মাঝপথে ভেঙে গেছিলো তাই ভেরি গুড। 25 পয়েন্টস, তারপরে রয়েছে 20 পয়েন্টস, আনফর্চুনেটলি খুব ভালো খেলেছেন 5 পয়েন্টস, এবং এই দিদিও জাস্ট পয়েন্টটা শেষ হয়েছে আর গ্লাসগুলো তারা ছিল বলে নিজেরাই ছিটকে বেরিয়ে চলে গেছে। সো এই দিদির সংগ্রহ হচ্ছে 15 পয়েন্টস, তিনটে সেট ছিল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো প্রশ্ন থাকবে আপনাদের জন্য, যার উত্তর জানা আছে সে আগে হাত তুলবে, এবং হাতটা তুলতে হবে কিন্তু খুব বুঝে শুনে, উত্তর জানলে তবেই, মানে হাত তুলে ফেললাম উত্তর যদি না দিতে পারি তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। রেডি আপনারা? 1, 2 অ্যান্ড 3। প্রথম প্রশ্ন, টোপর কী দিয়ে তৈরি হয়? ওই দিদি লাস্টে দিত, টোপর সোলা দিয়ে তৈরি হয়। ভেরি গুড দিদি, আপনার নামটা? শিবানী মুখার্জি। শিবানীদি, শিবানীদি কিন্তু জিতে নিল 10 পয়েন্ট, আর শিবানীদি অলরেডি স্কোর করেছিল 25, আপাতত শিবানীদি 35। শিবানীদি যদি এর পরেরটা আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনি দুটো সঠিক উত্তর দেওয়ার জন্য সরাসরি পেয়ে যাবেন 50। এর পরের প্রশ্ন, ভাজা পারে না উল্টে খেতে, বাঙালি চেনা যায় এই পাতে। ভাজা পারে না উল্টে খেতে, বাঙালি চেনা যায় এই পাতে। আবার শিবানীদি, শিবানীদি বললেন তো নামটা, শিবানীদি কিন্তু আবার একটা হাত তুলেছেন। শিবানীদি পারলে কিন্তু 50 মার্কস। শিবানীদি মাইক নিয়ে উত্তরটা, মাছ ভাজা। ভেরি গুড, মাছে ভাতে আর বাঙালি ভাজা মাছটি উল্টে খেতে পারে না, একটা প্রবাদ আছে মনে হয়। দারুণ দারুণ শিবানীদির জন্য একটা জোরে হাততালি যারা দেখছেন প্রত্যেককে, দারুণ শিবানীদি। শিবানীদি যেহেতু দুটি প্রশ্ন সঠিক উত্তর পরপর দিয়েছেন সেই জন্য খাদা রাউন্ডটিকে স্কোর করলেন 50, আর শিবানীদি অলরেডি স্কোর ছিল 25। সো শিবানীদি 75 100-এর মধ্যে, শিবানীদি দারুণ কিন্তু অসাধারণ স্কোর হয়েছে। এছাড়াও শিবানীদির পাশে যিনি ছিলেন তিনি করেছেন কত হলো 25 এবং এখানে 15। সো মনীষাদি দুঃখ পাওয়ার কিচ্ছু নেই, আপনার সঙ্গে খেলে আমাদের খুব ভালো লেগেছে, আশা করি আপনারও ভালো লেগেছে। আমাদের শ্রীময় সুপারস্টার আবার হবে, আশেপাশে কোথাও না কোথাও পাড়া রাউন্ড হবে, সুযোগ এখনও থাকছে। তবে হ্যাঁ, শ্রীময় সুপারস্টারের পাড়া রাউন্ড থেকে কেউ তো আর খালি হাতে যাবে না। বাকি তিন দিদিকে কনগ্রাচুলেশন, প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে শ্রীময় সুপারস্টারের সরাসরি স্টুডিও রাউন্ডে। এবং এই মুহূর্তে আমাদের এই চার দিদির জন্য আমাদের প্রত্যেক স্পন্সরের দেওয়া আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং গিফট কুপনস থাকছে। দিদিরা একটু হাতটা বাড়িয়ে একটু ধরুন। শ্রীময় সুপারস্টার আমাদের ক্লিনিং পার্টনার ফাইটার ডিটারজেন্ট, দামে কম কাজে দম। এছাড়াও রয়েছে আমাদের জুয়েলারি পার্টনার মাধবী গোল্ড হাউস প্রাইভেট লিমিটেড, রয়েছে আমাদের স্টাইল পার্টনার ড্রেস টু ইমপ্রেস, এবং আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল পার্টনার ট্রাভেল পয়েন্ট। এটাই একমাত্র গেম শো যেখানে আনন্দ আর প্রাইজ দুটোই জাস্ট আনলিমিটেড। তাই দেরি না করে যদি মনে হয় যে আপনার পাড়ায় শ্রীময় সুপারস্টারকে দিয়ে পাড়া ডাউন করাতে চান, তাহলে নিচের দেওয়া ফোন নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। আমাদের এপিসোড ইউটিউবেও দেখতে পাবেন, আমাদের ইউটিউব চ্যানেল ফাটাফাটি বাংলা শর্টস এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন শ্রীময় সুপারস্টার যখন খুশি যেখানে খুশি দেখার জন্য। এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আরও চারজন সুপারস্টার দিদি, আর তাদের নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ড। আমি বাঁশি বাজানোর পর শুরু হবে, ঠিক আছে?
ওরে গেলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সো এই সময়ের মধ্যে কিন্তু ধরে রাখতে হবে। ভেরি গুড, চলছে, এখনো চলছে, আর বেশি সময় নেই কিন্তু, এবং সময় এখানে শেষ। খুদে সুপারস্টারের জন্য স্পেশাল হাততালি, জাস্ট ফাটিয়ে দিয়েছে। পাঁচটা শেফ মানে ওর থেকে লম্বা লাগছে, ওকে দেখা যাচ্ছে না। তুই মুখটা একবার দেখা বাবা, একটু সরায় এই দিক থেকে, হ্যাঁ মুখটা দেখা যাক তোকে। দারুণ খেলেছে, কি নাম রে তোর বা? শ্রীনীতি। শ্রীনীতি জানা মানে ও জানে, ঠিক আছে, ওই জন্যই ওর টাইটেল জানা, ও জানে কী করে খেলতে হয়। খুব সুন্দর খেলেছে দিদি, ডিসকোয়ালিফাই। এই দিদি ডিসকোয়ালিফাই, আর মাঝ মাঝের দিদির হয়েছে গিয়ে চারটে, চারটে মানে 20 পয়েন্ট। দিদির নামটা কি বল, তোমার নাম স্নেহ? স্নেহশ্রী, স্নেহশ্রী 20 পয়েন্টস, খুদে সুপারস্টার 25 পয়েন্টস, আর বাকি দুই দিদি দারুণ চেষ্টা করেছিলেন কিন্তু ওই আর কি খেলায় তো একটু এদিক ওদিক থাকেই। সো শেষ মুহূর্তে হয়তো কোনো কারণে এই রাউন্ডটায় আপাতত কোনো পয়েন্ট স্কোর করতে পারেনি। এখন দেখা যাক, এখনও ধাঁধা রাউন্ড বাকি আছে এবং ধাঁধা রাউন্ডের প্রচুর স্কোর করার সুযোগ আছে। যিনি পরপর দুটো প্রশ্নের সঠিক উত্তর দেবেন তিনি পেয়ে যাবেন 50। সো ধাঁধা রাউন্ড, হাত তুলতে হবে, ঠিক আছে, যে পারবে সে হাত তুলবে আগে, তবে জেনে হাত তুলবেন কোনোভাবেই কিন্তু যেন মাইনাস বা নেগেটিভ মার্কিং না হয়। সো আমাদের পরের প্রশ্ন, সাত সুরে ইনি জননীকে চিনি, ধাঁধা, সাত সুরে ইনি জননীকে চিনি, সাত সুরে ইনি জননীকে চিনি, কি হতে পারে? সাত সুরে ইনি মানে আমি একটু ভেঙেই দিই উত্তর, প্রশ্নটা সোজাই করে দিই। সাতটা সুরের মধ্যে আছে একজন যেটা দিয়ে জননীকে বোঝা যায়। এই দিক থেকে দিদি হাতটা তো জোরে তুলতে হয় দিদি, দিদি এইদিকে নয়, এদের ট্রাফিক পুলিশ হয়ে যাচ্ছে, আবার এইদিকে নয় দিদি, এইরকম তুলবে না দিদি, দারুণ দিদি, এবার ঠিক আছে। সাত সুরে ইনি জননীকে চিনি, কি উত্তর দিদি? সারেগামাপা। এর মধ্যে জননী কোনটা? সাত সুরে কাকে, তাহলে সেটা তো স্পেসিফিক করতে হবে। আমি তো সাত সুরে, কার সাত সুরে, তার কোনটা, কোনজন, পায়ের মধ্যে মা আছে, কোনটা সাত সুরে, কোনটা স্পেসিফিক উত্তর লাগবে দিদি, যে সাত সুরে ইনি, সাতটা সুরের নাম বলতে পারো হয়নি। সো দিদি পাচ্ছেন 10 পয়েন্টস, কিন্তু দিদির এখানে বোধহয় কোনো স্কোর ছিল না, না তাই তো? দিদি হলো 10, খুদে সুপারস্টার হচ্ছে 25, স্নেহশ্রী হচ্ছে 30, আর ওই দিদি লাস্টে ডিসকোয়ালিফাই। এই রাউন্ডে এই চার দিদির মধ্যে থেকে সরাসরি স্টুডিও রাউন্ডে চলে যাচ্ছে স্নেহশ্রী এবং ছোট্ট শ্রীনিধি। তবে হ্যাঁ, শ্রীময় সুপারস্টারে কেউ তো আর খালি হাতে বাড়ি যায় না, প্রত্যেকের জন্য থাকছে আমাদের স্পন্সরদের দেওয়া আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং গিফট কুপনস। দিদিরা এটা একটু হাত, শ্রীময় সুপারস্টার 24 আওয়ার টিভি প্রেজেন্ট, শ্রীময় সুপারস্টার জাস্ট জমে গেছে। এছাড়াও শ্রীময় সুপারস্টার যখন খুশি যেখানে খুশি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফাটাফাটি বাংলা শর্টস এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর বাকি আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ শ্রীময় সুপারস্টার লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শ্রীময় সুপারস্টারের সঙ্গে থাকবেন। টাটা, গুড বাই, গুড নাইট। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, শ্রীময় সুপারস্টারের গেমগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখুন, কেনা বলতে পারে, হতেই তো পারে আপনি আমাদের নেক্সট শ্রীময় সুপারস্টার। শ্রীময় সুপারস্টার।